তার মানে ফেল আসছে, জি ফেল তা এখন তোমার অনুভূতিটা কেমন? অনুভূতি আমার সেই সেই ফিলিংস হচ্ছে, মানে গর্ব হচ্ছে ফেল যাওয়া। ফেল যাই গর্ব, ফেল যাই গর্ব হচ্ছে, কারণ বাপ বাংলার বিমান কিনে দিব, সাথে কত মিয়া আছে যারা ফেল গেছে তাদের সাথে একটু নয় করে দিব, আর সলঙ্গা টু চারাবরতলা টিপ মারুম, 10 টাকা ঘুরে যাওয়ার ভয় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে SSC রেজাল্ট দিয়েছে, তো অনেকজনই অনেক ভালো রেজাল্ট করেছে, অনেকজনই অনেক খারাপ রেজাল্ট করছে। তো আজকে এমন একটা মানুষের সামনে দাঁড়িয়েছি বা তার পাশে বসে আছি, তো আসলে অন্যরকম একটা রেজাল্ট করছে, যার রেজাল্টটা আসলে আমরা মানে কল্পনার বাইরে আর কি, যেটা অনেকদিন বুঝতে পারছি আবার অনেকদিন বুঝতে পারতেছি না। তো সেটা আসলে ক্লিয়ার করার জন্য আজকে তার সামনে বসে আসে, তার থেকে কথাগুলো শুনবো। তো আপনারা ভিডিও কন্টিনিউ দেখেন, আর তার অনুভূতিগুলো কেমন আর সেই জিনিসটা আজকে তার থেকে শুনবো। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর এই পেজে যদি নতুন ফলোয়ার হয়ে থাকেন বা নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পেজের সঙ্গে থাকবেন। তো চলুন আর কথা না বাড়াই, কথা কম কাজ বেশি, আবার ছাত্র থেকে গুরু জাত বাঙালি ধৈর্য কম, চলো ভিডিওটা করি শুরু। ভাইজান, ভাইজান কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো শুনলাম তোমার নাকি আজকে রেজাল্ট দিছে, আসলে কিসের রেজাল্ট দিছে তোমার? SSC রেজাল্ট দিছে। এটা SSC রেজাল্ট কেমন হয়েছে তোমার? সবার থেকে আমার আলাদা। যেমন যেমন রোল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর সাবমিট করার সময় আমি আন্দার দেখি। হুমুন দেখো আইরা আন্দার কেন? মানে সবার হয়তো অন্যরকম সিস্টেম আসতে পারে, কিন্তু আমার এফ আইছে। তার মানে ফেল আইছে? জি ফেল। এখন তোমার অনুভূতিটা কেমন? অনুভূতি আমার সেই সেই ফিলিংস হচ্ছে, মানে গর্ব হচ্ছে ফেল যাওয়া। ফেল যাই গর্ব, ফেল যাই গর্ব হচ্ছে, কারণ বাপ বাংলার বিমান কিনে দিব, সাথে কত মিয়া আছে যারা ফেল গেছে তাদের সাথে একটু নয় করে দিব, আর সলঙ্গা টু চারাবরতলা টিপ মারুম, 10 টাকা ঘুরে যাওয়ার ভয় নাই, ঘুরে যাওয়ার ভয় নাই। মানে বাংলার বিমান জ্বালাতে যাচ্ছ তুমি, ঘুরে তোমার মানে ঘুরে দেবো না? না, যেখান সেখানে ল্যান্ড করবে, যেখান সেখানে ল্যান্ড করবে, এখনো টিকিট লাগবে না, আমি উল্টো ডাকবো। তুমি উল্টো ডাকবে? মানে তুমি কোন জায়গায় টিপ ঘুরে মারবে? সলঙ্গা টু চারাবরতলা, চারাবরতলা টু আরো অন্য অন্য গ্রাম আছে, ওখান দিয়ে মারবো, 10 টাকা পিস 20 টাকা পিস সবই মারবো। শুনছি এই বাংলার বিমান নাকি ঘুরে যায়, তোমার কাছ থেকে ঘুরে যায়? ঘুরে যায়, মানে ব্রেক ফেল কত সময় হয় না, হলে পারে ঘুরে যায়, তা ভয় নাই, গোসল করে উঠে দেবে, পাগারে গেলে গোসল করে উঠবে। মানে কত মেয়েরা ডুব গোসল করে না, মানে 10 দিন 15 দিন ধরে গোসল করে না, আমার বাংলার বিমানে উঠবে সাথে সাথে গোসল হয়ে যাবে, গোসল হয়ে আরো উপকার আমার উপকার। আচ্ছা ঠিক আছে, তো এখন তুমি বিয়ে করতে চাচ্ছ কি? হ্যাঁ বিয়ে করতে চাচ্ছি আমি, মানে ওই যে তো বাংলার বিমান কিনবো, এই দিন 500-1000 হবে, ওই নিয়ে আমি চালা নিতে পারবো। তোমার সাথে মেয়ে বিয়ে দেবে? এই আমার মতো যারা মন উদাসের মতো হয়ে গেছে, যারা মেয়েরা আমার মতোই যে তো ফিল করতেছে, এরাদের মতো একজন করে এলাম। হুমুন দেখো আইরা এ বিয়ে দেবে? দিব না, মানে মেয়ে আমার যেমন, জামাই আমার তেমন, এই মানে মেয়ে যেমন জামাই তেমন, মানে একই অন্যরকম অন্যরকম। তুমি যে ফেল গেছো, মানে অন্যরকম রেজাল্ট করছো, তো পরিবার থেকে তোমার বাবা মা কিছু বলে নাই? না বলে নাই, কারণ আমার আব্বা বলছিল যে তুমি পাস করলে পারে তোমারে ফোন বা বাইক কিনে দিবে, তা আমি টাকাটা বাঁচাই দিছি, বাপ কষ্ট করে টাকা দিবে এই টাকাটা বাঁচাই দিছি। তোরা তো ফাইন হচ্ছ, গোল চক্কর বালে বসাছো। বাইগান কিভাবে বাঁচাই দিলা? এই যেমন ফেল করছি, ফেল করার পর এখন বাপ মার টাকা আর ই হলো না, নষ্ট হলো, নষ্ট হলো না। আচ্ছা, তুমি দায়িত্ব একটা ছেলে। জি, সংসারের প্রতি তোমার খুব মানে মায়া? হ্যাঁ, সংসার বলতেছি না, বাংলার বিমান কিনছি, এইটা তো টাকা নষ্ট হবে, ওই কয়েক টাকা, ওটা নিজের টাকা, নিজের পকেট থেকে টাকা যাবে, সেই টাকাটা তুমি আবার টিপ মেরে শোধ করে দিবে? টিপ মেরে শোধ করে দিবো, মানে লোন, বাপের থেকে লোন নিচ্ছি, পরে আবার লোন অনুযায়ী যে কটা টাকা নিবো সেটা থেকে 10,000 টাকা বেশি দিবো। তোমার কথা ঠিক আছে সোনা, কিন্তু আমার যা মন হয় বুঝছ। আচ্ছা, এখন বিয়ে করাই দেয়, কি ধরনের মেয়ে বিয়ে করা দিতে পারে? এই যেমন বলছিলাম না আগে, যে মেয়ে আমার মতো যেরম তেমনই মেয়ে বিয়ে করুন। এখন তো অনেকজনের বাবা মা দেখা যায় যারা মেয়ে ফেল গেছে, তখন একটা পাত্র খুঁজতেছে যে মেয়েকে বিয়ে দেবো, তো সেই জায়গা থেকে তুমি কি করতে পারো, তোমার তোমার কি ভূমিকা রাখবা? আমার ওখানে যেমন ওর মা বাবা ই হচ্ছে, মানে আমার মতো ছেলে খুঁজতেছে, মানে যে ওই মেয়ে ফেল গেছে তেমন আমিও ফেল গেছি, একবারে সোজা সোজা চলে যাবো, মানে বাংলার বিমানওয়ালা মানে চালাবে এরকম ছেলে খুঁজতেছে, বাংলার বিমান যারা, সেই চান্স তুমি নিতে চাও? হুম, আমি নিতে চাই। এদিকে তুমি খুশি? আমি খুশি ভরপুর, মানে ভরপুর মনে করেন। তাই নাকি? জি, যারা লোক কয় কি সেই খুশি? সেই খুশি মানে কি, আমার গান দুপুর দিয়ে বিমানও যায় তা আমার মাসের সাথে পাল্লা দিবো। আচ্ছা আচ্ছা, যাক পাল্লা দেওয়ার দরকার নাই। তো আচ্ছা, তোমার ফেল ধর আসলে মানে মূল কারণটা কি, তুমি সমস্যা হয়েছিল কেন তুমি যে ফেল গেলা?
ওই একটা রেজিস্ট্রেশন ভুল করছিলাম, যে আমি তো নিজেই এই ফেলটা ই করছি, আমি পাস করতে চাই না, তো বাপের টাকা ফুরাইবো আমি মানি না। তো এটা একটু কথা কইলো কুষ্টি পাবে না, নাও আমার মাথায় খেলতেছে না, টাকা পয়সা খরচ হয়ে ফোন কিনতে যাচ্ছে বাইক কিনে যাওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে মানে সংসারে টাকা তো অল্প, মানে কাজ কাম করবে, তারপর বাবা কষ্ট করবে, কোথা থেকে টাকা নিয়ে আসবে, তারপর আমাদের বাইক কিনে দেবো, মোবাইল কিনে দেবে, সেই কারণে কথা একটা নাম্বার ভুল করে দিমু অমনি টাকা সব বেঁচে যাবো। আচ্ছা তুমি যে ফেল করলা, তোমার তো অনেক মানে ইয়া নষ্ট হয়ে গেল, অনেক জায়গায় যাইতে পারতা, হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে পারতা, সেই জিনিসটার জন্য মন খারাপ হচ্ছে না? না ওইসবই না, কারণ আমি যদি চড়াতেও কাজ করতাম তাও ঘুরতে পারতাম, মানে মন আছে তো আমার, মন থাকলে পরে সব জায়গায় যেত, আর দু চোখ আছে, দু চোখ যেমুখ যায় হেমুখি। আচ্ছা এখন তো বাংলার বিমান পাচ্ছ, যেখানে সেখানে যাইতে পারো। বাংলার বিমান মানে কি, পুলিশও ধরে না আমাকে, আমাকে বাংলার বিমান যাচ্ছে টিকিট ছাড়া, মানে ব্রেক নাই, ব্রেক আছে একটু আছে, কিন্তু ফেল করলে আমার কোনো ইয়ে নাই, মানে আমি নিজেই ফেল করছি, ওরকম ফেল করলে সমস্যা কি, ব্রেক ফেল করলে কোনো সমস্যা নেই, সোজা পাগারে। তুমি এই বাংলার বিমানে কোন ধরনের প্যাসেঞ্জার তুলতে চাও? সব ধরনের, যেমন আমার মতো আমি তুলে তুলে নিবো, কারণ আমি ডাকতে নিবো না, আমি তুমি কি ফেল করছো না, তুমি পাস করছো, পাস আলগা নিবই না। কেন কেন না নিবো না, আমার ডং বেশি, ডং বেশি, আর যারা পাস করে তাদের, তাদের মন আমার মতোই মানে উদাল, মানে কোনো ইয়ে নাই, হাসি রহস্য করে আমার সাথে যাইবো, আর আমি বাংলার বিমান চালামো। এ বেরেন জোদেদা ছাইরে দেউ। এখন যদি তোমার বাংলার বিমানের সামনে আমি পড়ে যাই, তখন কি তুমি আমাকে তুলবা? হ্যাঁ আপনাকে তুলবো, কারণ আপনারে আমার বিশ্বাস হয় যে আপনি আমার মতোই। এটা একটু কথা কইলো, কারণ ফেল করলেও যা পাস করলেও তাই। কেন আপনাকে দেখে মনে হয়? আমি তো পাস করছি। তাই কি পাস করছে, তো সবাই মেয়ে পাস করছে, মানে মেয়েরা তো মেকআপ লাগাইবো, ঢং টং করতে করতে আমার সাথে এভি উল্টা দেবো, আর উল্টা বেশি দিব। এ বেরেন জোদেদা ছাইরে দেউ।